এসো এসো, দেখবে এসো কি দারুণ ঘরটা। দাঁড়িয়ে পড়লে কেন? এবার থেকে তো তুমি এই ঘরে থাকবে, তাই না ছোট কাম্মা? পছন্দের মতো সব সেট করে দিয়েছি, পছন্দ হয়েছে তো? তোমার স্টাডি টেবিল গুছিয়ে রেখে দিয়েছি, সব কাজের জিনিস এখানে রাখা আছে, ছোটবেলার স্মৃতি সব গুছিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, তোমার নিজের জামা কাপড় নিজে গুছিয়ে নিও, আলমারি একদিকটা খালি করে রেখেছি, তারপর তো তোমার আর আমার মিলেমিশে যাবে, আর মিলেমিশেই থাকবে। বুঝলাম। বাহ, এই টম টম পম পম, তুই কি জানি কি শুনছিস? হ্যাঁ, যা যা এখান থেকে, তোর কামার সাথে আমার কিছু কথা বলার আছে। এর জন্য আমাদের বড় বড় দুটো চকলেট চাই, মনে থাকে জানো? আরে হ্যাঁ হ্যাঁ, সব যা এখান থেকে, বিচ্ছু কথা কার দরজার কে না ধরে। তমালিকা, এই দেখো তমালিকা হলো। কি গো, তোমাদের সব হয়ে গেছে? এই তো সব হয়ে গেছে, আবির আর পেখম আস্তে আস্তে সব কমপ্লিট হয়ে যাবে, টেনশন করো না। আবার করে বললাম ভাত কাপড়ের অনুষ্ঠানটা আগে করতে, কিছুতেই শুনলে না, দেরি হয়ে যাচ্ছে। এদিকে আবির আর পেখম, রনিতা আবির আর পেখম কোথায়, ডাকো ওদের। ওরা কোথায় আমি তো জানি না বড় মা। মানে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই আমার কাপড়টা কোথায় রাখলাম আমি, ভাত কাপড়ের কাপড়? আরে কাপড়টা তো আমার কাছে, তুমি তো আমার হাতে দিলে দেখার জন্য। আমি একদম ভুলে গেছি, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। সিনজিনি, সিনজিনি বলছি পার্লারের লোক কখন আসবে? হ্যাঁ, এতক্ষণে তো চলে আসার কথা, আসেনি। দাঁড়া, আমি অঙ্কিতাকে জিজ্ঞেস করি। অঙ্কিতা ভালো বলতে পারবে? অঙ্কিতা, হ্যাঁ তাড়াতাড়ি, বড় মামি ডাকছে তো। যেটি বলি বলো, পার্লার থেকে লোক কখন আসবে বলতো? দুটো থেকে আড়াইটার মধ্যে চলে আসবে, তুমি চিন্তা করো। দুটো আড়াইটা তো দেরি আছে, তুমি এত তাড়াহুড়ো করো না তো বড় বৌমা। মা, তাড়াহুড়ো না করলে কি করে হবে, সময় বেরিয়ে যাবে, বুঝতে পারবো না। এদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, খাবে একটু রেস্ট নেবে, তারপর তো সাজবে। আচ্ছা ঠিক আছে, তুমি শাড়িতে রাখা দাও। শুভ থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।